নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 6/6/2023 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে যে বিভিন্ন আপডেট আপনাদের সাথে শেয়ার করি। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা হচ্ছে একাদশ দ্বাদশ বা ইলেভেন টুয়েলভের যে শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 সালের অনুযায়ী, তো সেই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ওএমআর সিট প্রকাশের দাবি উঠেছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তো এবার কলকাতা হাইকোর্টের স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের উত্তরপত্র বা ওএমআর সিট প্রকাশের আর্জি জানালেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। সোমবার বিচারপতির এজলাসে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন চাকরি প্রার্থীদের আইনজীবী এবং বিচারপতি মামলাটি তালিকাভুক্ত করতে নির্দেশ দিয়েছেন। তো এবারে চাকরি প্রার্থীদের যেটা দাবি, আমরা জানি যে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশমের শিক্ষক নিয়োগের চাকরি বাতিলের নোটিশ জারি হয়েছিল, তারপর সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ওএমআর সিট প্রকাশের দাবি জানালো চাকরি প্রার্থীরা এবং তার জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছে, আদালতে দৃষ্টি আকর্ষণ করেছে এবং আদালতও বিচারপতি মামলাটি তালিকাভুক্ত করতে নির্দেশ দিয়েছেন। তো দেখা যাক, তাহলে কি একাদশ দ্বাদশ শ্রেণীরও ওএমআর সিট প্রকাশিত হবে, সেটা সময়ের অপেক্ষা। এ সংক্রান্ত মামলার আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।